ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে কোনো রান্নার রেসিপি শেয়ার করবো না, আজকে আমি আমাদের বাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার বাড়ি যেমনই হোক আমার কাছে রাজপ্রাসাদ, তো তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা আমাদের ডাইনিং রুম, আমাদের বাড়ি একটু অগোছালো হয়ে আছে কারণ বাড়িতে কাজ হচ্ছে, তো আমি সেটা কী কাজ হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো আমার বাড়ি যেমনই আছে আমি তেমনইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর এই রুমটাই নিচের রুমের নিচে আমাদের দুটো রুম, এই রুমটাই হচ্ছে আমার বাবা মা থাকে, এটা হচ্ছে বাবা মার রুম। এভাবে কিছুই না, একটা খাট আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, আলনা আছে, আর আমাদের এই বাবা মার রুমে ফ্রিজ থাকে। গ্রামের বাড়ি দেখেই বুঝতে পারছেন গ্রামের বাড়ি যেমন হয়ে থাকে আর কি। আর এই সিঁড়ি থেকে আমাদের দোতলায় যাওয়া যায়, তো আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তো এটা আমাদের কিচেন রুম। দেখুন আমাদের আগের দিকে যে ডাইনিং রুমটা ছিল সেটা অনেকটাই ছোট ছিল, তাই পিছনের দিকে এই ডাইনিং রুমটা একটু বড় করে হচ্ছে, তাই বাড়িতে কাজ হচ্ছে বলে বাড়ির ঘর দর একটু অগোছালোই আছে, নোংরাই আছে, বুঝতেই পারছেন বা বাড়িতে কাজ হলে যা হয় আর কি। এবার আমি সিঁড়ি থেকে ওপরের দিকে উঠে যাচ্ছি। এটা আমাদের দোতলা, এটা থেকে তিনতলায় যা তিনতলায় যাওয়ার সিঁড়ি। এখানে একটা মেশিন আছে, তো হচ্ছে এখানে, আর এখানে ওয়াশিং মেশিন আর একটা আলনা আছে। এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়ার জন্য দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। আর দেখুন আমি জানলা থেকে দেখাচ্ছি, এখানে টকটা হচ্ছে বিছানো হয়েছে, ছাদ ধারাই হবে, তাই তো দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো বুঝতেই পারছেন বাড়িতে কাজ হচ্ছে, এখন মিস্ত্রির লেবার লেগেছে, ছাদ ধারাই হবে আমাদের। এটা হচ্ছে বড়ো বড়ো একটা ডাইনিং রুম হচ্ছে, আর অ্যাটাচ বাথরুম হচ্ছে আমাদের। উপরে তিনটে রুম, তো দেখুন এবার আমি এই প্রথম সিঁড়ি থেকে উঠেই যে রুমটা সেই রুমে ঢুকছি। এখন এই রুমে আমার ভাই থাকে, কিন্তু আগে এই রুমটায় আমার মেজবোন থাকতো, যেহেতু আমার মেজবোনের বিয়ে হয়ে গেছে, তাই ভাইয়ের পড়ার টেবিলটা যতই গোছানো হয় না কেন সবসময় তার পড়ার টেবিল অগোছানো থাকে, কারণ নিচে কাজ হচ্ছে বলে তাই ডাইনিং টেবিলটাকে ভাইয়ের রুমে করে দেওয়া হয়েছে। ভাইয়ের রুমে সেভাবে কিছুই নেই, আলমারি আছে আর একটা আলনা আছে, টেবিল আর খাট একটা আছে। তাও একবার রুমটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি আগেও বলেছি আমাদের বাড়িটা একটু অগোছালো আছে, যেমনই আছে আমি সেইভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই রুমটায় হচ্ছে এমনি থাকে, এখন কেউ থাকে না, হচ্ছে এমনি পড়ে থাকে, যখন কেউ গেস্ট আসে বাড়িতে তখন সে এই রুমেই থাকে। এই রুমে সেভাবে কিছু না, একটা খাট আছে আর একটা টেবিল চেয়ার আছে আর একটা শোকেস আছে। আর এই রুমে জানলা দিয়ে আমি বাইরের পরিবেশটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে যখন আমার বড়দি আর মেজদি ছিল তখন আমরা এই রুমে থাকতাম, আমি আর ভাই। আর এখন যেহেতু বড়দি মেজদির বিয়ে হয়ে গেছে, তাই হচ্ছে এই রুমটা ফাঁকাই থাকে আর ভাই মেজদির রুমে চলে গিয়েছে। এখন এই রুমটা এমনি ফাঁকা থাকে, যখন সবাই আসে তখন এই রুমে থাকা হয়। এবার এই রুম থেকে বেরিয়ে দেখুন আপনাদেরকে একটু বারান্দাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বারান্দা। আর যেহেতু গ্রামে বাড়ি আমাদের, তাই হচ্ছে আপনারা ভাবছেন যে বাড়িটা কেমন একটা এরকম কেন, তো গ্রামের বাড়ি তো এরকমই হয়ে থাকে। আর দেখুন এই বারান্দায় দাঁড়ালে আমার খুব ভালো লাগে, কারণ বাইট আগের দিকটা দেখুন হচ্ছে রাস্তা, তারপর হচ্ছে পুরো মাঠ, মাঠের পর মাঠ।
দেখুন বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগে। আপনাদের আমার এই বাইরের মানে বাড়ির পরিবেশটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। এবার দেখুন আমি আমার রুমে চলে এসেছি। আমি বলে দিচ্ছি আগে এই রুমে আমার বড়দি থাকতো, যেহেতু আমার বড়দির এখন বিয়ে হয়ে গেছে তাই এই রুমটায় এখন আমি থাকি, আর মেজদির বিয়ে হয়ে গেছে বলে ভাই ওই রুমটাই থাকে। তো এই রুমে বিশেষ কিছু না, একটা খাট আছে, আলমারি আছে, আলনা আর টেবিল আর একটা ড্রেসিং টেবিল আছে। তাও আমি আপনাদেরকে একবার রুমটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ফার্স্ট বার ভিডিও করছি, হয়তো আমার কথা বলা আমি ফার্স্ট ফার্স্ট ভিডিও করছি তো আমার কথায় হয়তো একটু ভুল ভ্রান্তি আছে, তো আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি একটু রুমটা ভালো করে আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এই রুম থেকে বেরিয়ে গেলাম, এবার একটু ভালো করে সব কিছু খুলে দেখিয়ে দিই, ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু নতুন তাই আমি চাইবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকা বেল চিহ্নটি অল ক্লিক করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এখানেই বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।